ব্ল্যাক ফাঙ্গাসে 50 জনের মৃত্যু। করোনাভাইরাসের মহামারীর থাবার সঙ্গে প্রতিবেশী দেশ ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের মহামারী শুরু হয়েছে। দেশটির হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে 50 জনের মৃত্যু হয়েছে। রোববার 30 মে হরিয়ানা রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এসব রোগীর মৃত্যু হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাতার এ তথ্য জানিয়েছেন। রোববার মুখ্যমন্ত্রী মনোহর লাল সাংবাদিকদের বলেন, দিনে দিনে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এই রোগ প্রতিরোধে সরকারি বেশ কিছু হাসপাতালে ইঞ্জেকশন রয়েছে। 6,000 ইঞ্জেকশন কেনা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে আরও 2,000 ইঞ্জেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। আরও 5,000 ইঞ্জেকশনের অর্ডার দেওয়া আছে। তিনি আরও বলেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রতিটি সরকারি হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে 75টি করার নির্দেশনা রয়েছে। এর আগে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, সরকার কেন্দ্রের কাছ থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ অ্যাম্ফোটেরিসিন বি এর 12,000 ইঞ্জেকশন সংগ্রহ করেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কিছুদিন ধরে হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত হরিয়ানা রাজ্যে 750 জনেরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়েছে।